আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হলো আমাদের এখানে শনিবার। শনিবার সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি, বিকেল পর্যন্ত কন্টিনিউ করব। তো আমি প্রথমে চলে এসেছি কিচেনে। আজকে আমি তৈরি করব হলো গুঁড়া দুধের পারফেক্ট মিষ্টি দই, কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি হাঁড়িতে 2 কাপ পানি দিয়েছি, নর্মাল পানিটা দিয়েছি। দিয়ে তারপর সাথে দিয়েছি হলো 1 কাপ পরিমাণ ফুল ক্রিম মিল্ক। মিল্কটাকে এখন আমি ভালোভাবে নেড়ে মিক্স করে নিয়েছি। আর এই দুধটাকে ভালোভাবে বলকা নিয়ে নিতে হবে। আমি প্রথমে 1 বলকা নিয়ে নিয়েছি, সেকেন্ড আরেকটা বলক এলে তারপর আমি দুধটাকে নামিয়ে নিব। এখন আমার দুধটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি তৈরি করব ক্যারামেলটা। ক্যারামেল তৈরি করার জন্য এখানে আমি 2 টেবিল স্পুন চিনি দিয়েছি আর সামান্য পরিমাণ পানি দিয়ে এখন ক্যারামেলটাকে আমি তৈরি করে নেব। এখন আমার ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে। আমার জাল করা দুধ থেকে আমি অল্প পরিমাণে দুধ দিয়ে একটু অনবরত নাড়তে থাকবো আর ভালোভাবে ক্যারামেলটাকে মিক্স করে নেব। আর ক্যারামেলটা ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি সেই তৈরি করা দুধের মিশ্রণের সঙ্গে এখন দিয়ে দিলাম ক্যারামেলটা, দিয়ে একটু ভালোভাবে এখন মিক্স করে দিচ্ছি। আর এই দুধটাকে আমি এখন একটু হালকা কুসুম ঠান্ডা করে নেব। আর এদিকে আমি 1 কাপ পরিমাণ টক দই নিয়েছি। দইটাকে অবশ্য 10 মিনিট আগে আমি এভাবে ছেঁকে একটা বাটিতে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এক্সট্রা যে পানিটা ছিল সেটা সরে গিয়েছে। এখন দইটাকে আমি একটা বাটিতে নিয়ে ভালোভাবে একটু ফেটে নেব। এখন আমার দইটা ভালোভাবে ফাটানো হয়ে গিয়েছে। আমার সেই দুধের মিশ্রণটার মধ্যে এখন আমি দিয়ে দিব এই দই। দই দিয়ে তারপর আমি ভালোভাবে এখন একটু মিক্স করে নেব। আর এটাকে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। চিনিটা অবশ্য আপনাদের উপর, যে যেরকম চিনি খেতে চান বা মিষ্টিটা পছন্দ করেন ওরকম পরিমাণে দিয়ে নেবেন। আর এটা হলো এই দুধটা আমি ফুল ক্রিম মিল্ক নিয়েছি। আপনারা চাইলে এটা গরুর দুধ দিয়ে করে নিতে পারেন, তবে দুধটাকে একটু ভালোভাবে জাল করে নিতে হবে, এমনকি দুধটা ঘন থাকতে হবে। তো এখন আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, দিয়ে মিশ্রণটাকে ভালোভাবে মিক্স করে এই দুধটাকে আমি ছেঁকে নেব। আর আজকের এই দইটাকে আমি বসাবো হলো কাঁচের গ্লাসে। আপনারা চাইলে স্টিলের যে কোনো পাত্রতেও বসাতে পারেন, যেহেতু চুলাতে বসাবো। চুলাতে বসালে কিন্তু স্টিলের পাত্রতেই সবচেয়ে বেশি ভালো হয়। তো এখন আমি দুধের মিশ্রণটাকে ভালোভাবে ছেঁকে নেব। আর এটা ছেঁকে নেওয়ার কারণ হলো এই দুধটা কিন্তু ছেঁকে নিলে সবচেয়ে বেশি ভালো হবে, দুধটা তাড়াতাড়ি বসে যাবে দইটা, সেজন্য আমি এটা ছেঁকে নিচ্ছি। আর ছেঁকে না নিলে এটা একটু বসতে সময় লাগবে, এমনকি দানা দানা ভিতরে থেকে যাবে, খেতেও ভালো লাগবে না। আর ফুল ক্রিম মিল্ক দিয়ে দই তৈরি করলে এরকম একটা দই তৈরি হয়, একদম ক্রিমি ক্রিমি ভাব হয়, খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এখন আমার দুধটা ছাঁকা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এক্সট্রা যে আমার শর্টটা ছিল সেটা আমি ফেলে দিয়েছি। আর এখানে 2টা কাঁচের গ্লাস নিয়েছি। এখানে আমি 3 কাপ পরিমাণ আমার হবে, যেহেতু গ্লাসগুলো অনেক ছোট, 3 কাপ হবে। 1 কাপ ফুল ক্রিম মিল্কে আমার 3 গ্লাস হয়েছে মিষ্টি দই। আপনারা চাইলে ঠিক একই প্রসেসিংয়ে টক দইটাকেও তৈরি করে নিতে পারেন। তো এখন আমার গ্লাসে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ফয়েল পেপার দিয়ে মুড়ে দিই। ফয়েল পেপার দিয়ে ভালোভাবে মুখটাকে বন্ধ করে তারপর আমি চুলায় বসিয়ে দেবো ঠিক 1 ঘন্টার জন্য। 1 ঘন্টায় কিন্তু আমার একদম পারফেক্ট একটা ফুল ক্রিম মিক্স দিয়ে দই তৈরি হয়ে যাবে। আর এই দইটা একদম বাজারের মতো হবে, খেতেও কিন্তু অনেক মজা হয় এই দইটা। আমি আরও 2-3 বার এটা ট্রাই করেছি, বাসায় অনেক সুন্দর বসে গিয়েছে। আমি যেভাবে করতেছি ঠিক এভাবে আপনারা ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো আমি এখন ফয়েল পেপার দিয়ে পেঁচানো হয়ে গিয়েছে আমার গ্লাসগুলো। এখন আমি দইটাকে বসানোর জন্য একটা স্টিলের পাত্র নিয়েছি, এরকম একটা স্টিলের পাত্রের মধ্যে এখন আমি বসিয়ে দিচ্ছি।
আর স্টিলের সেই পাত্রটাকে এখন আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি দিয়ে আমি প্রথমে দিয়ে দিব তাওয়াল মোটা তাওয়াল দিয়েছি আমি এখানে আপনারা চাইলে সুতির যে কোনো কাপড় দিলেই চলবে তো এখন আমি এটার মধ্যে দইটাকে বসিয়ে তারপর একটা ঢাকনি দিয়ে ভালোভাবে ঢেকে রাখবো ঠিক এক ঘন্টার জন্য তো এখন আমার দইটা ভালোভাবে বসানো হয়ে গিয়েছে এখন আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি এখন ফিরে আসবো আমি এক ঘন্টা পর ফিরে এলাম এক ঘন্টা পর এখন দেখি দইয়ের কী অবস্থা একদম পারফেক্ট কিন্তু একটা দই তৈরি হয়ে গিয়েছে আমি অবশ্য মাঝখানে একটু খুলে দেখেছিলাম যে দইটা কীরকম অবস্থা হয়ে গেছে এক ঘন্টা কিন্তু খুব সুন্দর এভাবে দই বসাতে খুব ইজি আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন আর আপনাদের কিন্তু অনেক উপকারে আসবে এটা সময় তেমন বেশি লাগে না অনেক সময় কিন্তু বেঁচে যায় এভাবে দই তৈরি করলে চুলাটা একদম ডিমাস করে কিন্তু এটা করতে হবে যতটুকু সম্ভব চুলাটা ডিমাস করা যায় ততই কিন্তু ভালো আর এই দইটা কিন্তু এখন অবশ্য অনেক গরম একদম ধরা যাচ্ছে না তো আমি এখন ফয়েল পেপারগুলো সরিয়ে নেব সরিয়ে তারপর ফ্রিজে রেখে দেবো আমি 40 মিনিটের জন্য তারপর 40 মিনিট পর আমি পরিবেশন করে নেব আর দেখাবো যে আপনাদের কীরকম পারফেক্ট একটা দই তৈরি হয়েছে তো এখন আমি ফয়েল পেপারগুলো সরিয়ে দইটাকে ফ্রিজে রেখে দিচ্ছি চল্লিশ মিনিট পর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আমার দইটা একদম পারফেক্ট একটা দই তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন দইটা আমি যখন গ্লাসটা উপর করতেছি তখনও কিন্তু এটা পড়তেছে না আর আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এটা গরুর দুধ দিয়ে কিন্তু তৈরি করা যায় যাদের ফুল ক্রিম মিল্ক নেই তারা কিন্তু গরুর দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন একদমই পানি হয়নি পানি একদম শুকিয়ে গিয়েছে আর অনেক সময় দেখি দই তৈরি করলে পানি উঠে কিন্তু এই দই থেকে কোনো পানি উঠে না তো এখন আমার দইটা তৈরি হয়ে গিয়েছে আমি এখন যাব আমার সবজির বাগানে সবজির বাগান থেকে কিছু সবজি ছিঁড়বো আর আজকে যেহেতু ছুটির দিন তো ভাবছি বাচ্চাদেরকে নিয়ে একটু শপিংয়ে যাব আর ওদেরকে সময় দেব ওখানে তো আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা শপিংয়ে থাকবো ওখান থেকে রাতের ডিনারটা খেয়ে আসবো তো এখন আমি চলে এসেছি আমার সবজির বাগানে তো বড় একটা ঝিঙ্গা হয়ে আছে আর এই ঝিঙ্গাটা দিয়ে আমি ডাল রান্না করবো সেই জন্য আমি এটা রেখে দিয়েছি তো হয়তো আগামী দিন ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করবো যে এটা দিয়ে আমি রেসিপি তৈরি করেছি কীভাবে এখন আমার মেয়ে এসেছে সবজির বাগানে অনেকদিন পর মীরা ও বলতেছে যে আজকে এই সবজিটা আমি ছিঁড়বো এই সবজিটার নাম কি ও আমাকে জিজ্ঞেস করতেছে তো আমি ওকে বলে দিয়েছি আর শালিনকে বলেছিলাম সবজির বাগানে আসার জন্য ও তো আসবে না আর এমনিতে সালমান কিন্তু কখনোই সবজির বাগানে আসে না মাঝে মধ্যে শালিন আর আমি বেশি সময় দিই সবজির বাগানে আর ওর আব্বু আর মীরা তো মাঝে মধ্যে আসে তো আজকে ও আমার সঙ্গে এসেছে সময় দিচ্ছে সবজির বাগানে এখন হলো আমাদের এখানে সময় প্রায় 2টার মতো বাজে আর কি তো আমরা তো শপিংয়ে যাবো আজকে তো এখান থেকে সবজিগুলো ছিঁড়ে বাসায় রেখে শালিনের কিছু হোমওয়ার্ক আছে ওকে হোমওয়ার্কগুলো ফিনিশ করে তারপর আমরা শপিংয়ে যাবো তো আমাদের সবজিগুলো ছিঁড়া শেষ আর শালিনী তো সবজির বাগানে ওর হোমওয়ার্ক নিয়ে এসেছে যে আমি এটা কীভাবে করবো এটা কীভাবে করবো আমাকে জিজ্ঞেস করতেছে তো আমি বললাম দেখিয়ে দিলাম আর বললাম তুমি ঘরে যেয়ে বসো আমি পরে তোমাকে বুঝিয়ে দেব তো এখন সবজিগুলো কাটা শেষ ওকে হোমওয়ার্ক করিয়ে তারপর আমরা রেডি হয়ে চলে যাব বাইরে আর এই তো এখন আমরা রওনা হয়ে গিয়েছি এটা হলো আমাদের বাড়ির এরিয়াতে এখনও আমরা আছি তো বাহির হচ্ছি আমরা এখন যাব হলো শপিংয়ে প্রথমে তো যে দেখি ওখানে কি করি আর কিছু আপুরা চেয়েছিল এই দেশের কিছু ব্যাগ কালেকশন দেখবে এবং কি জুতার কালেকশন দেখবে তো দেখি আমি কতটুকু শেয়ার করতে পারি আর আজকে যেহেতু সারাদিনের জন্যই ওই শপিংয়ে থাকবো তো অবশ্য অনেক কিছুই দেখানো হবে আপনাদেরকে তো যাচ্ছি এখন আমরা এই বিকালের ভিউটা কিন্তু খুবই ভালো লাগতেছে তো আকাশটা দেখতে কিন্তু মনে হচ্ছে মেঘাচ্ছন্ন তো আমার কাছে খুব ভালো লাগে বিকালের টাইমটা সবসময় আমি যখন ছুটির দিন বাসা থেকে বের হই দুপুরের টাইমটাতে বের হতে চাই না কিন্তু বিকেলের টাইমটা হলে অনেক বেশি ভালো লাগে আর এই তো আকাশটা কিন্তু দেখা যাচ্ছে অনেক ঘোলা আর এখন সূর্য ডুবার অবস্থাটা কিন্তু সবসময় অনেক বেশি ভালো লাগে চেয়েছিলাম আজকে সাগরের পার যাব অবশ্য তো সাগরের পার আর যাওয়া হয়নি তো বাচ্চারা চাচ্ছিলো শপিংয়ে যাবে ওখানে সময় দিবে
তো এখন আমরা প্রায় শপিং এর কাছাকাছি চলে এসেছি এটা হলো আইসিটির কাছে আইসিটিটা অনেক সুন্দর তো আজকে আর আমার শেয়ার করা হলো না এটার ভিতরে কিন্তু সবই লাইটিং করা রাতের বেলা খুবই ভালো লাগে ভিতরে তো আমি আর আজকে ভিতরে যাচ্ছি না যে কোনো এক ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখন যাচ্ছি আমরা শপিং এ তো আমরা এখন শপিং এ চলে এসেছি তো আর শালিন যাচ্ছে এখানে হাতির সঙ্গে ছবি তুলবে তো ওর কিছু ছবি তুলে দিচ্ছি আর আমাদের সাথে কিছু ইন্দোনেশিয়ান মেয়েরা ছিল ওরা শালিনের সঙ্গে অনেক দুষ্টুমি করেছে বলল ও অনেক কিউট আর আমাদেরকে একটু হেল্প করো আমাদেরকে ছবি তুলে দাও আমরা দেশে পাঠাবো এগুলো তো ওদেরকেও আমরা অনেক ছবি তুলে দিয়েছি অনেক কথা বললো ভালো লাগলো ওদের সঙ্গে কথা বলে তো এখন আমরা উপরের ফ্লোরে চলে এসেছি আর এই শপিংটা হলো নতুন করেছে খুবই সুন্দর এই শপিং এটার ভিতরে নতুন করে ছগো করা হয়েছে আমাদের এই শালম এরিয়াতে কিন্তু ছগো নেই তো এখানে নতুন শপিং যেহেতু হয়েছে এখন আর আমাদের কুয়ালালামপুর বেশি যাওয়া হবে না কুয়ালালামপুরে যা পাওয়া যায় এখন আমাদের বাসার কাছেই সব কিছু কিনতে পাওয়া যাবে অনেক সুবিধা হবে আমি যেই ব্র্যান্ডের কসমেটিক্সগুলো ইউজ করি সেগুলো কিন্তু এখন এখান থেকে কিনতে পাওয়া যায় আর এগুলো হলো আমি সবসময় ইউজ করি এই ব্র্যান্ডেরটা আর এক আপু আমাকে বলেছিল যে কী কসমেটিক্স তুমি ইউজ করো তো সেই আপু অবশ্য দেখে বুঝতে পেরেছ যে আমি এটাই ইউজ করি সবসময় তো এখান থেকে আমি একটু দেখাচ্ছি যে বাসায় তো সব কিছু দেখানো সম্ভব না তো শপিংয়ে দেখালে কিন্তু আরও বেশি দেখানো যায় তো যে যে জিনিসগুলো আমি ইউজ করি বা ব্যবহার করি তো মাঝে মধ্যে এরকম শপিংয়ে এসে আমি সবার সঙ্গে শেয়ার করব আর এখন চলে এসেছি হলো এখানে পারফিউমের দোকানে এই পারফিউমগুলো আমি ইউজ করি একসময় আমি এটা ইউজ করতাম এখন আবার চেঞ্জ করেছি দুই বছর হয়েছে তবে এই পারফিউমটা কিন্তু খুবই ভালো মীরা আর আমি এটা ইউজ করি এটার গ্রানটা খুবই ভালো লাগে আর আমার মেয়ে তো অনেক সময় পছন্দ করে এটা এটা আমি দেখেছি যে অ্যারাবিয়ানরা বেশি ইউজ করে এটা যারা মালয়েশিয়া অ্যারাবিয়ানরা থাকে তারা দেখেছি এটা সব মেয়েরা এটা পছন্দ করে তো এটা একটু সুবিধাটা একটু অন্যরকম যে এটা সবসময় যখন বাহির হব তখন কিন্তু খুলে রাখতে হয় বা মুখটা বন্ধ করে ব্যাগে ঢুকাতে হয় সেই সিস্টেমটা ভালো লাগে না অথচ এইভাবে কিন্তু দেখতে খুব সুন্দর তো এখন আমরা চলে এসেছি হলো সগর শপিংয়ের ভিতরে এখানে খুবই সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন ব্যাগগুলো দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে আর এখান থেকেই কিন্তু আমার সব ব্যাগ কেনা হয়েছে তো এক এক সময় এক এক শপিং থেকে কেনা হয় আর কি তো সবগুলো ব্যাগ কিন্তু আমি এখান থেকে কিনে নিই কারণ এটা তো নতুন শপিং আমি কিনেছি কুয়ালালামপুর থেকে টুইন টাওয়ারের ওখান থেকে আর এখানে যেই ব্যাগগুলো দেখা যাচ্ছে সেই ব্যাগগুলো কিন্তু সেম তো খুবই ভালো লাগে আমার কাছে ব্যাগ বা জুতো দেখতে তো সবসময় শপিংয়ে এলে কিন্তু আমি এগুলো একটু দেখি তো ভাবলাম আজকে আপুদের সঙ্গে শেয়ার করি কারণ আপুরা কিন্তু আমার ব্লগগুলো বেশি দেখে আপুদের দেখলে অবশ্যই ভালো লাগবে যেহেতু ছুটির দিন বাসা থেকে কি করব তো ভাবলাম একটু শপিংয়ে যেয়ে ঘুরে আসি বাচ্চাদের নিয়ে সময় দিই তারপর আমরা রাতের ডিনারটা করবো এই শপিংয়ে অবশ্য রাতের ডিনারটা করে তারপর চলে যাব বাসায় আমরা এখন ব্যাগ শপ থেকে চলে এসেছি জুতার শপে জুতার শপে এই জুতাগুলো দেখে খুবই ভালো লাগলো অনেক সুন্দর জুতাগুলো তো মীরা চাচ্ছিল এখান থেকে জুতা কিনে নেবে ও বলতেছে আমার কাছে অনেক পছন্দ হয়েছে মীরার অবশ্য জুতা উঁচা জুতা অনেক বেশি পছন্দ তো আমি বলতেছি যে এখন আর জুতা কিনে কী হবে আমরা তো ঈদের সময় শপিং করেছি আসলে ঈদের সময় শপিং করতে কিন্তু অন্যরকম একটা মজা লাগে যেহেতু আমরা বলি ঈদ চলে আসতেছে ঈদের সময় কিন্তু কেনাকাটা করতে অনেক বেশি ভালো লাগে তো যেহেতু ঈদের সময় শপিং করেছি এখন আর কিছু কিনবো না তো একটু ঘুরে ঘুরে দেখছি আর যে আপুরা আমাকে বলেছিল যে শপিংয়ে কিছু জুতা ব্যাগ এগুলো দেখানোর জন্য নামাজের পোশাক তো আজকে নামাজের পোশাক অবশ্য দেখাবো এই ফ্লোরে হয়তো নেই অন্য ফ্লোরে যেয়ে তারপর শেয়ার করতে হবে তো এই শপিংয়ে নামাজের পোশাকগুলো তেমন বেশি সুন্দর না আমি আরও একবার দেখেছিলাম তো কুয়ালালামপুর যেগুলো কিনতে পাওয়া যায় ওগুলো আরও বেশি সুন্দর তো এখানে যেগুলো আছে সেগুলো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি সবার ভালো লাগবে আর নামাজের পোশাক ছাড়া কিন্তু নামাজ পড়লে নামাজ হবে না অবশ্যই নামাজের পোশাক পরে নামাজ পড়তে হবে চুল যাতে না দেখা যায় দেশের মানুষরা অনেক সুন্দরভাবে নামাজ পড়ে
তো খুবই ভালো লাগে আমার কাছে। আমি যখন মসজিদে যাই তখন দেখি ওরা এত সুন্দরভাবে নামাজ পড়ে। আর আমাদের বাসায় হয়তো এই বছর ঈদের সময় আমি কাউকে দাওয়াত করিনি আমার বাসায় আসার জন্য, আমি কিন্তু গত বছর আমার বাসায় দাওয়াত করেছিলাম। সব লাইফ ফ্যামিলি সবাই এসেছিল, অনেক লোক হয়েছিল, প্রায় 2-3 ফ্যামিলির আয়োজন করেছিলাম আমি। তো ওরা যখন আমার বাসায় এসেছে তো ওরা কিন্তু নামাজের পোশাক নিয়ে আসেনি, তো আমাকে বললো তোমার নামাজের পোশাকটা আমাকে দাও, আর ওর বাচ্চা বলেছিল মিরারটা পরবে। তো আমাদের নামাজের পোশাক পরে ওরা নামাজ পড়েছে। ওরা বললো নামাজের পোশাক না থাকলে ওরা নাকি নামাজ পড়ে না, আর যে কোনো বাসায় যায় ওরা নামাজের পোশাক নিয়ে যায়, নিয়ে তারপর নামাজটা আদায় করে। আর যখন বাহির হয় ওরা সবসময় ওদের ব্যাগে নামাজের পোশাক থাকে, সেই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। হ্যাঁ, যে এদেশের মানুষরা এত নামাজি, এত পর্দাশীল, সব আমার মনে হয় এদেশি মানুষ 90% লোকেরা হিজাব পরে থাকে, মাথার ঘুমটা কখনোই ফেলে না, এত সুন্দরভাবে চলবে, এমনকি ছোটো থেকেই বাচ্চাদেরকে ওই শিক্ষাটা দিবে। ছোটোবেলায় যখন বেবি জন্ম হবে তখন থেকেই দেখি ওরা উপরে, ওরা এটাকে কুরডুং বলে, কুরডুংটা পরানোর মানে অভ্যাস করে ওদেরকে, খুব সুন্দরভাবে বাচ্চারা সেটা পালন করে। 7 বছর থেকে ওরা স্টার্ট করে এই হিজাব পরা, তো সেই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এই তো এখন আমি চলে এসেছি হলো উপরের ফ্লোরে, এটা আর এখানে হলো এগুলো নামাজের পোশাক, এগুলো প্রাইসটা হলো এই তো লিখে দিয়েছে, একটা প্রাইস হলো বাংলাদেশি 2000 টাকা, আর একটা হলো 6000 টাকা, এরকম এক একটার এক এক প্রাইস আর কি। তো এখন ওখান থেকে আমরা চলে এসেছি আরেক ফ্লোরে, আর শালিন যাচ্ছে এখন কিছু খাবে, ওর ক্ষুধা লেগে গিয়েছে। আর আমরাও কিন্তু অনেক সময় ধরে ঘুরতেছি, আর শালিনী তো দুষ্টুমি করতেছে এখানে এসে, ও কিছু ছবি তুলে নিল এখান থেকে। তো আমরা এখন একটা রেস্টুরেন্টে চলে এসেছি, এটা হলো একটা লাইভ রেস্টুরেন্ট। তো এখন ওরা চাচ্ছে যে খাবে, এখানে কিছু খাবার অর্ডার করবে, তো সালমান, মীরা, শালিন ওরা যেটা খেতে পছন্দ করেছে সেটাই অর্ডার করেছি। শালিন অর্ডার দিয়েছে চিকেন চপ, তো সালমান আর মীরা দিয়েছে চিকেন চপ দিয়েছে, অবশ্য ওদেরটার সাথে রাইস আছে, আর শালিন তো রাইস খেতে পছন্দ করে না, ও ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে সাথে। তো এখন আমরা রাতের ডিনারটা করছি। তো এখন আমরা রাতের ডিনারটা খেয়ে চলে এসেছি হলো অন্য এক ফ্লোরে শপিংয়ে। এখন আমরা বের হয়ে যাব শপিং থেকে, আমাদের এখন প্রায় 10:30 বেজে গিয়েছে, বাসায় চলে যাব। আর এখানে হলো ছাতা, এরকম জাপানি ছাতাগুলো দিয়ে রেখেছে সবাই এখানে ছবি তোলে, খুব সুন্দর লাগতেছে দেখতে, আর কালারফুল ছাতাগুলো। যারা আসতেছে তারা সবাই কিন্তু এখান থেকে পিক তুলে নিচ্ছে, আর শালিনও অনেক দুষ্টুমি করতেছে, বলতেছে আমাকে পিক তুলে দাও, তবু অনেক দুষ্টুমি করতেছে। আর ওর আব্বু কল দিয়েছে আমাদেরকে যে চলে আসো, আমি বাহিরে ওয়েট করতেছি লবিতে। তো আমরা এখন চলে যাচ্ছি, আর এই তো আমরা এখন বাহিরে চলে এসেছি, আর ওর আব্বু এখন চলে এসেছে তো গাড়ি নিয়ে আমাদের জন্য। ওর আব্বু অবশ্য আজকে শপিংয়ে যায়নি, আমরাই গিয়েছিলাম আর কি। তো এখন আমরা চলে যাব বাসায়। আজকের ব্লগটি এ পর্যন্তই, আশা করছি সবার ভালো লেগেছে, আর ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।